হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম আপনাদের জন্য আর একটা সুন্দর ভিডিও। চলুন শুরু করা যাক। সো আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা অ্যাম্প্লিফায়ার সার্কিট। এটা হচ্ছে LA4440 IC অ্যাম্প্লিফায়ার সার্কিট, আর এটা আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি অ্যাম্প্লিফায়ার সার্কিট। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে এই সার্কিটটা কেমন, কীভাবে এটার কানেকশন করতে হয়। প্রথমে এখানে দেখাই যাচ্ছে যে সবগুলো কানেকশন সাইন আপ করাই আছে। এটা হচ্ছে এসি 12 ভোল্ট, একটা ট্রান্সফরমারের লাইন 12 ভোল্ট, কমন 12 ভোল্ট। এখানে আছে ব্যাটারি, আপনি চাইলে ব্যাটারির মাধ্যমে এটা চালাতে পারেন। আর এখানে আছে অডিও ইন, এখানে আপনার অডিও ইন হবে। এটা একটা মোনো অ্যাম্প্লিফায়ার, মানে স্টেরিও না। তারপরে যে কোনো একটা চ্যানেল এখানে কানেকশন করতে পারেন, যেমন রাইট চ্যানেল অথবা লেফট চ্যানেল। আর এটা হচ্ছে স্পিকারের কানেকশন, এই দুইটা, এটা স্পিকারের কানেকশন, এই দুইটা থেকে স্পিকারের লাইন বের হবে, এই দুইটা। এরপর আসছে এখানটায়, এটা আছে ভলিউম 50K ভলিউম, এটা আছে 50K বেজ, এটা আছে ট্রেবল। বেজ ট্রেবল আর ভলিউম মান আলাদা আলাদা পটেন্সিয়াল আছে। তো শুরু করা যাক এটার কীভাবে কানেকশন করতে হয়। এই জন্য আপনাদেরকে দরকার পড়বে দুইটা পটেন্সিয়াল, আরও এরকম একটা ট্রান্সফরমার, আর এটার সাথে একটা হিটসিন লাগবে। এই হচ্ছে হিটসিন, ম্যানুফ্যাকচারিং কোম্পানি এটার সাথে একটা হিটসিন দেয়, যেটা আসলে এটার জন্য যথেষ্ট না। এটা দিলে হবে কি, আপনার অনেক বেশি নয়েজ বেড়ে যাবে, প্লাস হচ্ছে তাড়াতাড়ি হিট হবে, হিট হওয়ার কারণে আইসিটা নষ্ট হয়ে যেতে পারে, জ্বলে যেতে পারে। অনেকে এরকম বলে যে আইসি নষ্ট হয়ে যায়, এটা LA4440 আইসিটা ভালো না। আসলে এটার ক্ষেত্রে বড় জিনিস দরকার পড়ে হচ্ছে এটার হিটসিনটা। যদি হিটসিনটা ছোটো দেন, যার কারণে প্রচুর হিট হওয়ার কারণে এটা নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের দেখাবো আজকে কীভাবে কানেকশন করতে হয়। প্রথমে ট্রান্সফরমার হচ্ছে, এতে তিনটা কানেকশন, এসি 12 ভোল্ট, 12 ভোল্ট, এসির মাঝখানে হচ্ছে কমন, এটা 12 ভোল্ট, এটাও 12 ভোল্ট, এই নীলটা 12 ভোল্ট, আর এটা হচ্ছে কমন। এভাবে কানেকশন করতে হবে। প্রথমে আমরা হিটসিনটা লাগিয়ে নেব। দুই পাশে সমান রেখে এটার মাপ নিতে হবে। মাপ নিয়ে তারপর এটাকে ড্রিল করে নিতে হবে, একটা ড্রিলের মাধ্যমে ড্রিল করে নিতে হবে। আমাদের ড্রিল করা হয়ে গেছে, এখন আমরা এটা আইসির সাথে লাগাবো। এরকম কর্ড স্ক্রু কিনতে পাওয়া যায় হার্ডওয়্যারের দোকানে, ঠিক আছে, 100 গ্রাম হয়তো বা 50 টাকা নিতে পারে,
এখন কোন স্ক্রু নিয়ে আগে এটা প্রথমে এটাকে ফ্রি করে নিতে হবে যাতে আইসির সাথে লাগাতে কোনো রকম অসুবিধা না হয় আর আইসি ফেটে টেটে না যায়। যেটা যে পাশে ফ্রি করবেন ঠিক ওইটা ওই পাশে লাগাবেন। এখন এসির সাথে লাগাবো। সো এখন আমরা করব হচ্ছে ট্রান্সফরমারের হচ্ছে এটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 12 ভোল্ট, এটা ইনপুট হচ্ছে 220 ভোল্ট 50 হার্টজ আর আউটপুট হচ্ছে 12 ভোল্ট × 2 3000 mAh মানে 3 অ্যাম্পিয়ার। এখন কমন কানেকশনটা করব। এটাতে অবশ্যই আপনারা 12 থেকে 15 ভোল্টের বোল্ট দিতে হবে, এর বেশি দিলে কিন্তু সার্কিট জ্বলে যেতে পারে। আমাদের ট্রান্সফরমারের কানেকশন করা কমপ্লিট। এখন আমরা ভলিউমগুলো লাগাবো। 3 ভোল্টটা আমাদের অলরেডি লাগানো আছে, এখন এটা লাগানো হচ্ছে ভলিউমে। আমাদের পটেনশিয়াল লাগানো কমপ্লিট। এখন আমি অডিও ইন কানেকশনটা করব। তার জন্য আপনাকে দরকার পড়বে এরকম একটা 3.5 mm ইয়ার জ্যাক। সো এখানে ইনের নেগেটিভ কোনটা সেটা আগে জানতে হবে। নেগেটিভ এই যে কমন থেকে যে লাইনটা আসছে সেটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, মানে রাইট চ্যানেল অথবা লেফট চ্যানেল আপনি যেটাই দেন সেটাই এখানে দিতে হবে। আর এটা অবশ্যই মেপে নেবেন এটার নেগেটিভ কোনটা আর রাইট চ্যানেল বা লেফট চ্যানেল কোনটা। আমি অলরেডি মেপে রেখেছি, এটা নেগেটিভ হচ্ছে নীলটা আর রাইট চ্যানেল হচ্ছে সাদাটা।
সো আমাদের অডিও কেবল কানেকশন হয়ে গেছে। এখন আছে স্পিকারের পালা। স্পিকারের কানেকশন হচ্ছে এই দুটা, এই একটা এই একটা। সো আমার কাছে আছে এরকম একটা স্পিকার, আর এটা আমরা দুইটাই কানেকশন করে দেখবো। আসলে এটা হচ্ছে বেজ স্পিকার, শুধু বেজ দিবে, আর এটা ট্রেবল দিবে। স্পিকারে কানেকশন করতে আপনার একটু তারের প্রয়োজন হবে। এই সার্কিটটা আমি আগেই বলেছিলাম যে এটা একটা মনো সার্কিট, যেটা শুধু একটাই চ্যানেল বের হবে, রাইট লেফট হবে না, দু চ্যানেল বের হবে না। তার জন্য আমাকে দুইটা স্পিকার বাজাতে হলে অবশ্যই একটা কানেকশন থেকে লাইন দিতে হবে। প্রথমে সার্কিটের সাথে লাগিয়ে নিই। এখন এই কানেকশনগুলো দুইটা স্পিকারে আলাদা আলাদাভাবে লাগিয়ে দেবো। এটা তো সেমভাবে কানেকশন করবো, স্পিকারের পজিটিভ পজিটিভ কানেকশনটা সোল্ডার করবো, নেগেটিভে ব্লু কানেকশনটা। সো আমাদের সকল কানেকশন হয়ে গেছে, এখন চেক করার পালা। Thank you.